আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি আজকে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকেন। ময় মশলা দিয়ে দিলাম, এখন কষিয়ে নেব। এখানে একটু পানি দিয়ে কষিয়ে নেব, আবার সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি ফুলকপি আলু দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেল, গুলা পানি দিয়ে দেব। আরেকটু পানি লাগবে। এখন আমি টমেটো দিয়ে দিব। এখন কিছু ধনিয়া গাটা দিয়ে দেব। আমার ফুলকপি আলু চিংড়ি মাছের ঝোল কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।